টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার পৌরসভা 2017 সালে নির্বাচনের পর থেকে অধ্যাপতি পর্যন্ত এই পৌরসভার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্বাচিত পরিষদ। পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুরের অক্লান্ত প্রচেষ্টায় সার্বিক উন্নয়নের ছোঁয়া লেগেছে সর্বত্র। পৌর শহরের ভেতরের সকল গ্রামীণ রাস্তা তিনি ও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর মিলে আরসিসি দ্বারা ঢালাই করেছেন, যাতে করে এই রাস্তাগুলো আগামী বেশ কয়েক বছর সংস্কার কাজ করতে না হয়। এরই ধারাবাহিকতায় পৌরসভাধীন 5 নং ওয়ার্ডের নয়গ্রাম মধ্য রাস্তা, ঈদগাহ রাস্তা আরসিসি দ্বারা ঢালাই করা হয়েছে, আর এতে করে রাস্তা ব্যবহারকারী স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আমাদের এই নয়াগ্রাম রোডের যে মসজিদ এবং মসজিদ মন্দির এবং স্কুলের যে রাস্তাটি, এটি অনেকদিন থেকে অবহেলিত আসিল। আগে আমরা মসজিদে যাইতেও অনেক কষ্ট হয়েছে আমাদের, যে এখানে ড্রেনের নোংরা পানি ছিল, বিভিন্ন ধরনের অবহেলা ছিল। অনেকদিন আমরা অনেক কষ্ট করেছি এই রাস্তার জন্য, অনেক চেষ্টা করেও পাই নাই। কিন্তু মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর মহোদয় যখন এখানে মেয়র হন, তখন থেকে আমরা এই রাস্তার আবেদন করেছিলাম এবং আমাদের আবেদন সফল হয়েছে। খুব সুন্দর রাস্তা হয়েছে, অন্তপক্ষে 100 বছর আমাদের এই রাস্তা কিচ্ছু হবে না। আমরা ভেগাদি আটিছি, আমরা খুব কষ্ট করছি, এখন আল্লাহ দিলে মেয়র সাহেব আমরা রাস্তাটা ফাঁকা করে দিয়েছি, এখন আমরা খুব ভালো আটিয়া রাস্তা ভালো। জনগণের দাবি দাওয়াগুলো পূরণ হওয়াতে তারা ধন্যবাদ জানান সংশ্লিষ্ট কাউন্সিলর ও পৌর মেয়রকে। মেয়র মহোদয় এবং নাজিমউদ্দিন সাহেব আমাদের কাউন্সিলর, উনারা প্রচেষ্টায় আমাদের রাস্তা এখন পাকা হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। উনাদেরকে ধন্যবাদ জানাই যেন ভবিষ্যতে আরও যেন এভাবে কাজ করে যান। ধন্যবাদ বর্তমান মেয়র এবং কমিশনারকে, যে আমাদের এই রাস্তাটা এখন আরসিসি ঢালাই করা হয়েছে, এর জন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাস্তাগুলো এলাকার মানুষের প্রাণের দাবি, সেই সাথে পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুরের দূরদর্শী চিন্তা ভাবনার ফলে এই রাস্তাগুলো আরসিসি দ্বারা ঢালাই করা হয়েছে। যে রাস্তা মিয়ানীবাজার পৌরসভা গঠন হওয়ার পর থেকে অবহেলিত ছিল, কিন্তু এখানকার মানুষের অনেক দিনের দাবি ছিল যে আমরা হয়তো কোনো দিন এই রাস্তা পাকা রাস্তা দিয়ে আমরা চলতে পারবো, এটা ছিল তাদের স্বপ্ন। মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর যখন তার দায়িত্বে আসেন, এই পরিষদের পৌরসভার পরিষদের দায়িত্বে আসেন, আসার পর থেকে তিনি প্রচেষ্টা চালান কীভাবে প্রত্যেকটি ওয়ার্ডকে একটি সুন্দরভাবে রাস্তা, কালভার্ট, ড্রেনেজ সব কিছুর ব্যবস্থা করে মানুষ যাতে উপকারভোগী হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আমার এই ওয়ার্ডে এই রাস্তাটি তোতা অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি হয়েছে, যেটা আমাদের এই গ্রামের মানুষের প্রাণের দাবি ছিল। আমি কাউন্সিলর হিসাবে বলতে পারি যে মেয়র আব্দুস শুকুর আমাদের এই পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে অত্যন্ত সুদক্ষভাবে তিনি যেভাবে পরিকল্পনা করে উন্নয়নের যে ধারা রাখছেন সে ধারা অব্যাহত রাখার জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভা, সেই লক্ষ্যে সকলের সহযোগিতা চান পৌর মেয়র সহ সংশ্লিষ্টরা। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।